জামাল ভাইয়ের হাত থেকে ফুলকিকে বাঁচিয়ে জামাল ভাইকে পুলিশের হাতে তুলে দিচ্ছে রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি বলছে জামাল ভাইকে, আচ্ছা এই ওষুধ কাজ কারে গো? তো তখনই এই কথা শুনে জামাল ভাই বলতে থাকে, বারবার এই লড়কি একই কথা বলছে, আরে কুচ্ছাল পেহলে, এ ওষুধ তো কামাল কার দিয়া থা, ওই যে কি যেন বলে বক্সার, রোহিত, রোহিত রায় চৌধুরী, ওকে তো এই ওষুধই ওর কেরিয়ারটা পুরো শেষ করে দিয়েছে। যা শুনে ফুলকি পুরো চমকে যায়। তারপরে ফুলকি সব কথা জামাল ভাইয়ের রেকর্ডিং করে নেয় ওর হাতের সেই ঘড়ির মধ্যে। তখন জামাল ভাই একে করে সব কথা বলতে থাকে। তারপরে জামাল ভাই বলতে থাকে, আরে এই ওষুধ দিয়ে কেরিয়ার একদম শেষ হয়ে যায়, এবার এক এক করে গেমস ভিলেজের সবার কেরিয়ার শেষ হয়ে যাবে। তখনই ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, স্যারের এই বদনামের পেছনে তাহলে এরাই ছিল, আর কে কে ছিল আমাকে জানতেই হবে, আর স্যারকে এই বদনাম থেকে আমি মুক্ত করবই। তারপরে জামাল ভাই ওর লোকদেরকে বলতে থাকে, এই লড়কি কো বাহার ছড়কে আয় যা। তখনই ফুলকি বলতে থাকে, ঠিক হে আমি চলে যাচ্ছি, এই বলেই ফুলকি ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে জামাল ভাইয়ের লোকেরা এসে বলতে থাকে, জামাল ভাই রাজা বাবুকে একটা ফোন করলে হতো না, ফোন করে জিজ্ঞাসা করুন। তখনই জামাল ভাই বলতে থাকে, আরে না না, ওই রাজা বাবু না নিজে আমাকে কল দেয়, আমি ওনাকে কেন কল দেব, ওনাকে কল দেওয়ার আমার কোনো দরকার নেই। জামাল ভাইয়ের লোকেরা বলতে থাকে, না না আসলে রাজা বাবু তো একজন মেয়েকে পাঠানোর কথা ছিল, আর একজন মেয়ে সকালবেলা এসে ওষুধ নিয়েও গেছে, এখন আরেকজন এসেছে, এটা তো সন্দেহের ব্যাপার না, পুলিশ কিন্তু অনেক ঘোরাঘুরি করছে, পুলিশের মামলা, তাই বলছিলাম। তখনই জামাল ভাই রেগে গিয়ে ওই ছেলেটা কলা চেপে ধরে আর বলতে থাকে, তুই বেশি কথা বলিস ইদানিং, আচ্ছা ঠিক আছে আমি এখনই রাজাবাবুকে কল দিচ্ছি। তারপরে রাজাবাবুকে ফোন করে ওই জামাল ভাই। তখন রাজাবাবু মানে রুদ্র ফোনটা রিসিভ করলেই ওখানে জামাল ভাই বলতে থাকে, রাজাবাবু এ কামথা। তখনই রুদ্র বলতে থাকে, জানো না যখন তখন ফোন করা যায় না, এখন আবার ফোন করছো কেন? তখনই জামাল ভাই বলতে থাকে, আসলে এখন এক মেয়েকে পাঠিয়েছিলেন তো, তাকেও ওই রোহিত রায় চৌধুরীকে যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধ দিয়ে দিয়েছি। তখনই রুদ্র বলতে থাকে, তারা ধরো কি বলছো, আরেকজন মেয়ে পাঠিয়েছি মানে কি বলতে চাও তোমরা, মানে তো একলার কি কই ভেজা থা, উসনে তো ঔষধ লেগে গিয়া মুঝে ইনফর্ম ভি কার দিয়া অর কিসকো ওষুধ দিয়ে দিয়া। তখনই জামাল ভাই বলতে থাকে, এক লড়কি আয়া থা, উসকো তো মেনে ওই একই ওষুধ দিয়ে দিয়েছি। তখনই রুদ্র বলতে থাকে, মানে কাকে ওষুধ দিয়ে দিয়েছো আবার? তখনই জামাল ভাই বলতে থাকে, আসলে সুন্দর করে একটা মেয়ে কম বয়স, ও নাকি গেমস ভিলেজ থেকে এসেছে, তাই তো ওকে ওষুধ দিয়ে দিয়েছি, আর কোর্ট তো রাজাবাবুই বললো। তখনই রুদ্র বলতে থাকে, কি সুন্দর করে অল্প বয়স, তার মানে ফুলকি দাস? ফুলকি দাস এখানকার খবর কি করে পেলো? জামাল ভাই ওই লড়কি অনেক ট্যালেন্টেড, ওকে পাকড়ো। এই কথাগুলো বলে রুদ্র বলতে থাকে, ও অনেক ট্যালেন্টেড, ও ওকে আমি পাঠাইনি, আমি তো একজনকে পাঠিয়েছিলাম, সে তো ওষুধ নিয়ে আমাকে কনফার্মও করে দিয়েছে যে ওষুধ পেয়ে গেছে। তাহলে তখনই জামাল ভাই বলতে থাকে, ওই 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 মেয়েটাকে ধর যা। তখনই ওর লোকেরা ফুলকিকে ধরতে বাহিরে চলে যায়। এদিকে জামাল ভাই বলতে থাকে, ওর লড়কি চিন্তা নেই বাচ্চা গাছা রাজাবাবু, আপ চিন্তা মাত করো, এই বলে ফোনটা রেখে দেয় জামাল ভাই। ওইদিকে ফুলকিকে খুঁজতে ওই লোকগুলো বাহিরে গিয়ে বলতে থাকে, ওই মেয়েটা কোথায়? তখনই ওই ছেলেটা বলে যে ওইদিকে গেছে। তারপর ফুলকি দাস হাঁটছিল আর বলছিল যে স্যারকে আমি যে করে হোক নির্দোষ প্রমাণ করবোই। ঠিক তখনই জামাল ভাইয়ের লোকদের দেখে ফুলকি বুঝে যায় যে ওকেই ধরতে আসছে। তখনই ফুলকি দৌড়াতে থাকে আর বলতে থাকে, মাকালি আমাকে শক্তি দাও। তারপরে এই বলে দৌড়াতে থাকলেই যে ছেলেটাকে ফুলকি খাবার খিনে খাইয়েছিল সে ছেলেটা এগুলো দেখতে পায়। তখনই ছেলেটাও পিছন পিছন যায়। ওইদিকে ফুলকি দৌড়ে গিয়ে অনেক দূর দৌড়ে একটা জায়গায় চলে যায়। তখনই ফুলকি বলতে থাকে, না না স্যারকে আমি নির্দোষ প্রমাণ করবো, যে করেই হোক এখান থেকে আমাকে যেতেই হবে। তখনই সে জামাল ভাইয়ের লোকেরা চলে আসে, ফুলকি দৌড়াতে গিয়ে পড়ে যায়। তখন ফুলকি ভয় পেয়ে যায় ওদের দেখে। তারপরে জামাল ভাইয়ের লোকদের দেখে ফুলকি মনে মনে বলতে থাকে, মাকালিকে আমাকে শক্তি দাও। তারপরেই জয়মাকালি বলে ফুলকি ওঠে আর বলে, আয় তোরা কে কে আসবি আয়, তোকে তোদেরকে আজকে মাকালির মতো তারপরেই জব্দ করব, আজকে মেরে ফাটিয়ে দেব। ওইদিকে সেই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে ফুলকি সবগুলোকে মারতে থাকে। আর ঠিক তখনই জামাল ভাই একটা গাড়ি করে আসে, গাড়ি করে এসেই ফুল একটা বন্দুক দিয়ে গুলি করে, গুলি করে বলতে থাকে, এ লড়কি অনেক মজা করে ফেলেছো, এবার আমরাও একটু মজা করব, হাত থেকে লাঠি ফেলো। তখনই ফুলকি ভয়ে লাঠিটা ফেলে দেয়। আর ওইদিকে জামাল ভাই এগিয়ে যায় আর বলতে থাকে, ওকে দুই হাত তোলো, দুই হাত তোলো। তারপরে ফুলকি দুই হাত উপরে উঠায়। তখনই ফুলকি বলতে থাকে, তোমরা কেউ ভালো থাকবে না, তোমরা কেউ বাঁচবে না, স্যারের মতো নিরীহ মানুষদের তোমরা এই নিষিদ্ধ ওষুধ দিয়ে কেরিয়ারটা নষ্ট করে দাও, তোমাদের শাস্তি হবেই। তখনই জামাল ভাইয়ের লোক পিছন থেকে ফুলকির মাথায় বাড়ি দিয়ে ফুলকিকে অজ্ঞান করে ফেলে। তারপরে ফুলকিকে নিয়ে গাড়ি করে ওখান থেকে চলে যায়। তারপরে ছেলেটা সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে বাসন্তী আজিয়া রুমে আসে, এসেই দেখে যে ছোটে লাল পালিয়েছে ওখান থেকে। তখন বাসন্তী এটা দেখে ভয় পেতে থাকে আর কান্না করতে থাকে। তখন জিয়া বলতে থাকে, এখন আমরা কি করব, ফুলকিও তো এখনো আসছে না। তখন বাসন্তী বলে, জিয়া এখনই আমাকে রোহিত স্যারকে জানাতেই হবে, যে করি হোক। তখন জিয়া বলে, বাসন্তী তুমি ফোন করো তো রোহিত স্যারকে বলো,
তখনই বাসন্তী ফোন করে রোহিতকে আসতে বললে রোহিত এসে বলতে থাকে, কি ব্যাপার জিয়া, ফুলকি কোথায়? তখন জিয়ার বাসন্তী কাঁদতে কাঁদতে সবটা রোহিতকে খুলে বলে। তখন রোহিত বলে, আমি তখনই বুঝেছিলাম তোমরা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো, এত বড় একটা কাণ্ড হয়ে গেছে তোমরা আমার কাছে এখন পৌঁছো, কেন আগে বললে না? তখন জিয়া বলতে থাকে, ফুলকি বারণ করেছিল তাই আমরা বলতে পারিনি স্যার, এখন ফুলকি তো আসছে না, আর এদিকে ছোটে লালও পালিয়েছে। তখনই রোহিত বলতে থাকে, তোমরা কি করেছো তোমরা বুঝতে পারছো? ছোটে লাল থাকলেও ওকে ঘুষি মেরে আমি কিছু পেট থেকে বের করতে পারতাম, এখন আমি ফুলকিকে কোথায় খুঁজবো? আর ফুলকি বেঁচে আছেও তো আদৌ, আমার তো কিছু ভালো লাগছে না, এই মেয়েটা কেন যে এত টেনশনে ফেলে না, কেন আমাকে কিছু জানালো না, একা একা কেন গেল আমার বদনাম ঘোচাতে, এখন আমাকে যেতেই হবে। এই বলে সে জামাল ভাইয়ের উদ্দেশ্যে রোহিতও বেরিয়ে চলে যায়। তারপরে রোহিত ফোন করে তমালকে, আর তমালকে ফোন করে সেই দিল্লি কাবাব স্টেটের সামনে আসতে বলে। তারপরে রোহিতও সেখানে পৌঁছয়। তখনই তমাল, পিয়াল, ধানু আর লাবু দাঁড়িয়ে আছে। তখন রোহিতকে দেখে তমাল বলতে থাকে, কিরে ফুলকি এখানে কেন এসেছিল? তখনই রোহিত বলতে থাকে, আর কি জন্য জানিস না, আমার বদনাম ঘুচাতে এসেছিল এখানে। তখন পিয়াল বলতে থাকে, কি বলছিস এখানে দা ভাই, ও এখানে বদনাম কি করে? তখন রোহিত বলে, ফুলকিকেও কেউ সেই নিষিদ্ধ ঔষধ খাওয়াতে চেয়েছিল, ওর খাবারে মিশিয়ে দিয়েছিল, সেটা ওরা বুঝতে পেরে ওরা সেই ছেলেটাকে বহুত মারধর করেছিল, আটকেও রেখেছিল, আর সেই ছেলের থেকেই এ জামাল ভাইয়ের খোঁজ পেয়েছিল ওরা। আর এ জামাল ভাইয়ের কথা শুনেই ফুলকি বুঝতে পারে যে আমাকেও নিশ্চয়ই ফাঁসানোর পেছনে এইগুলো এই চক্রে আছে, তাই ফুলকি এখান থেকে খোঁজ নিতে এসেছিল। তখনই তোমার বলতে থাকে, এখন কি করব, আমাদের তো ফুলকিকে যে করে হোক বাঁচাতে হবে, নিশ্চয় জামাল ভাই ওকে ধরে ফেলেছে। তখন লাবু কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাই এখন কি হবে, ফুলকিকে আমরা কি করে খুঁজবো? আচ্ছা তুই কি রুদ্রকে কিছু জানাবি? তখনই রোহিত বলতে থাকে, না না দিদি ভাই, রুদ্রকে জানানো যাবে না, রুদ্রকে জানিয়ে কি হবে, আর তাছাড়া রুদ্র ওখানে থেকে এখানে কি করবে, আর তাছাড়া নবাবপুরের সবাই টেনশনে পড়ে যাবে। তখনই রোহিত মনে মনে ভাবতে থাকে, না রাজাবাবু যেহেতু কোর্টটা বলেছে তার মানে রাজাবাবুর সাথে ফুলকি ভেবেছিল যে রুদ্রর কোনো যোগাযোগ আছে, যদিও সেটা থেকে থাকে তাহলে বিপদ হয়ে যাবে, না কাউকে ভরসা করতে পারছি না, ছন্দকের ব্যাপারে পর থেকে সবার মুখ থেকে কেমন যেন মুখোশটা সরে গিয়েছিল, আমি কিছুতেই কিছু রিস্ক নিতে পারবো না। তখনই তমালরা বলতে থাকে, এখানে জামাল ভাইয়ের একটাই দোকান, ওই যে জামাল কাবাব স্টেট, ওখানে যেতে হবে চল। তখনই রোহিত বলে, হ্যাঁ ওখানেই চল, গিয়ে কিছু একটা জানা যাবে। তারপরেই রোহিত আর সবাই মিলে সেই জামাল ভাইয়ের দোকানে যায়, গিয়েই জামালের লোক বলতে থাকে, কি চাহিয়ে, কাবাব না অর্কোচ? তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা জামাল ভাই কোথায়? তখনই ওই লোকটা বলতে থাকে, জামাল ভাই তো এখানে নেই, চলে গেছে। তখন রোহিত বলে, জামাল ভাইয়ের অন্য কোথাও জায়গা আছে, অফিস বা অন্য কিছু? মুখনি ছেলেটা বুঝে ফেলে আর বলতে থাকে, হ্যাঁ আচ্ছা অফিস, কিন্তু এটা তো বন্ধ। তখনই রোহিত ছেলেটা গিয়ে কলা চেপে ধরে আর বলতে থাকে, যে মেয়েটাকে ওরা আটকে রেখেছে বল কোথায় রেখেছে, এখন এখন কিন্তু না হলে মেরে একদম শেষ করে দেবো। তখনই সবাই দিল্লির তাকিয়ে থাকে। তখন তমাল বলতে থাকে, রোহিত মাথা ঠান্ডা কর, শুন এখানে সিনকেট করা যাবে না। তখনই রোহিত বলতে থাকে, ভিতরে নিয়ে চল। তারপরে ছেলেটা ওদেরকে ভিতরে নিয়ে যায়, নিয়ে বলতে থাকে, স্যার এই যে এটা হলো অফিস, এখানে কিছুই নেই, দেখুন কিচ্ছু নেই। তখন রোহিত বলতে থাকে, জামাল ভাই কোথায়? জামাল ভাইয়ের সাথে আমি দেখা করবো। তখনই ছেলেটা বলতে থাকে, জামাল ভাই তো তার বাড়িতে চলে গেছে। তখন রোহিত বলে, বাড়ির ঠিকানা বলো, সেখানে আমি পুলিশ নিয়ে যাব। তখন ছেলেটা বলতে থাকে, তার বাংলো তো অনেক দূরে, 2-3 ঘন্টা লাগে যেতে, যাবেন দোকানে আসুন তাহলে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। তখনই ছেলেটা বাহিরে গিয়ে ওদের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। তখন লাবু বলতে থাকে, তোর মনে হয় ভাই জামাল ভাই বাড়িতে নিয়ে ফুলকিকে লুকিয়ে রেখেছে? কোনোদিনও না, বাড়িতে কোনোদিনও লুকিয়ে রাখবে না। তখন ধানু বলে, একদম ঠিক বলেছে, কিছুতেই ওরা নিজেদের শিকার বাড়িতে রাখবে না, তাহলে তো পুলিশ গেলে ঝামেলা হবে তাই না? এরকম কিছু না, আমার মনে হচ্ছে এদিকে কিছু ক্লু পাওয়া যাবে, তাই এখান থেকে আমাদেরকে বের হতে হবে। ওইদিকে ছেলেটা সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। এদিকে লাবু কাঁদতে থাকলেই তমাল বলতে থাকে, দিদি তুই এরকম করিস না, নিজেকে সামলা, ফুলকিকে আমরা যে করে হোক খুঁজে পাবো। তখন রোহিত বলতে থাকে, মেয়েটা কেন একা এত বাড়াবাড়ি করতে গিয়েছিল বলতো, এখন কোথায় খুঁজবো ওকে, কোথায় পাবো আমি ওকে, এবার খুঁজে পাই না, কয়েকটা চর যে দেবো না, ওকে এত সাহস কে দিয়েছে একা একা এত মাতাবুড়ি করার, এখন ওকে আমি কোথায় খুঁজবো কোথায় পাবো? এই বলে রোহিত খুবই কষ্ট পেতে থাকে। তারপরে রোহিতরা সবাই মিলে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে ফুলকিকে খুঁজতে থাকে। তখনই যে ছেলেটা ফুলকিকে নিয়ে যেতে দেখেছে সেই রোহিতকে সবটা বলে দেয়, আর রোহিত জামাল ভাইয়ের সেই ডেরায় যেখানে ফুলকিকে আটকে রাখা হয়েছে সেখানে পুলিশ নিয়ে হামলা করে। তো বন্ধুরা, এবার কি পারবে রোহিত ফুলকিকে উদ্ধার করতে?